গভীর চিন্তার কারণে পৃথিবীতে এত এত আবিষ্কার হয়েছে। যদি আমাদের এই পৃথিবীতে বৈজ্ঞানিকেরা গভীর আর বেশি চিন্তা না করত, তাহলে এত এত আবিষ্কার কিভাবে হতো? কিভাবে এই গাড়ি তৈরি হতো? কিভাবে এই বিল্ডিং তৈরি হতো? কিভাবে এই মেশিন তৈরি হতো? একটু ভাবুন। তারপর আমরা বলি যে বেশি চিন্তা করা খারাপ, সেটা আপনাকে ডিপ্রেশনে নিয়ে যায়। সত্যিই কি এরকম? মানুষকে কি বেশি চিন্তা করা উচিত নয়? কেননা যদি এরকম হয়, তাহলে এত বড় বড় আবিষ্কার কখনোই হতো না। কিন্তু বোঝার বিষয় এটা, আমরা কোন বিষয় নিয়ে বেশি চিন্তা করি, কোন বিষয়কে নিয়ে আমাদের চিন্তা বেশি গভীর হয়। যদি সঠিক দিশায় চিন্তা করা যায়, তাহলে আপনার চিন্তাই আপনার সামনের রাস্তা নির্ধারণ করবে। কিন্তু যদি আপনার চিন্তা এদিকে ওদিকে ছড়িয়ে থাকে, আলাদা আলাদা দিশায় থাকে, তাহলে ওই চিন্তাই আপনার জন্য আত্মঘাতী হয়ে যায়। একটি নদীকে দেখুন, যখন সে একটি ধারায় বইতে থাকে, একটি দিশায় বইতে থাকে, তখন সে কত লোকের উপকার করে। কিন্তু ওই নদী যদি এদিকে ওদিকে আলাদা আলাদা দিশায় বইতে শুরু করে দেয়, তাহলে সেই নদীই আবার বিনাশকারী হয়ে যায়। ঠান্ডার সময় আগুন পোহাতে কার না ভালো লাগে, কিন্তু ওই আগুন একটু দূর থেকে পোহালেই তবেই সেটা আনন্দ দেয়। কিন্তু কোনো ব্যক্তি যদি বেশি আনন্দ পাওয়ার ইচ্ছায় নিজের হাত ওই আগুনের মধ্যেই ঢুকিয়ে দেয়, তাহলে আগুন তো তাকে জ্বালিয়েই দেবে। এই রকমই আমাদের চিন্তা হয়। চিন্তার সঠিক দিশা আর সেটার সঠিক মূল্যায়ন অনেক জরুরি। আজকে যে বৌদ্ধ কাহিনী আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, সেটাতে আপনি সঠিক দিশায় চিন্তা করার একটা রাস্তা পাবেন। তারপর আপনি আপনার বেশি চিন্তা করার রোগের থেকে চিন্তিত হবেন না, বরং ওই জিনিস আপনার শক্তি হয়ে যাবে। তার আগে আপনি এই কাহিনীতে হারিয়ে যান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তো চলুন কাহিনী শুরু করা যাক। এটা ওই সময়ের কথা, যখন লোকেদের কাছে বেশি জিনিসপত্র ছিল না, না তো গাড়ি ছিল, না তো আধুনিক মেশিন ছিল, না তো কোনো যন্ত্রপাতি ছিল। যখনই কোনো ব্যক্তিকে শহরে যেতে হতো, সে হয় পায়ে হেঁটে যেত, নয়তো কোনো ঘোড়া গাড়িতে বসে যেত। আর এইভাবে শহরে পৌঁছাতে তার অনেক দিন লেগে যেত। এই সময়ে রামপুরা নামে একটি গ্রামে রবি নামের একটি যুবক তার পরিবারের সাথে থাকত। রবি কেবল 22 বছরেরই ছিল। যুবক হওয়ার জন্য তার মধ্যে উৎসাহ ছিল। সে সব কাজ মনোযোগ সহকারে করত আর তার কাজকে শেষ করেই সে স্বস্তি পেত। যখনই কারোর সাথে কোনো খারাপ কিছু হতে দেখত, সে সেখানেই তার বিরোধিতা করত আর সামনের ব্যক্তিটিকে তার ভুলের অনুভব করাত। কিন্তু রবির মা রবির এই স্বভাবের জন্য অনেক চিন্তিত থাকত। সে সবসময় তার ছেলের চিন্তা করতে থাকত, কেননা রবির মা জানত যে রবি অনেক আক্রমক প্রবৃত্তির ছেলে। আর যখন রবি কোনো কাজের জন্য শহরে যেত, তো সে অনেক দিন বাড়ি ফিরত না। এই সময়ের মধ্যে রবির মা তার ছেলের ব্যাপারে ভেবে ভেবে চিন্তিত থাকত। তার মনে সবসময় তার ছেলের সাথে কিছু খারাপ ঘটছে এমন ভাবনা আসতে থাকত। নিজের ছেলের চিন্তায় রবির মা তো কখনো কখনো খাওয়া দাওয়াও ছেড়ে দিত আর সারাদিন তার ছেলের ব্যাপারেই চিন্তা করতে থাকত। আর এই কথা ওই গ্রামে রবির শত্রুরাও জানত যে রবির মা রবির ব্যাপারে অনেক বেশি চিন্তা করে। এইভাবে একদিন যখন রবি কোনো কাজে শহরে গিয়েছিল, তো গ্রামে কেউ এই কথা রটিয়ে দেয় যে রবির ঘোড়ার গাড়ি উল্টিয়ে গেছে, যার জন্য রবির মৃত্যু হয়ে গেছে। এই কথা সারা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ে আর এই কথা রবির মায়ের কানেও পৌঁছায়। রবির মা যখন এটা শোনে, তো তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তার একমাত্র পুত্র আর এই পৃথিবীতে নেই
এই ভাবনা তার মায়ের মনকে ভেঙে দেয় আর হঠাৎ তার হৃৎপিণ্ড থেমে যায়। তার জন্য সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে তার আশেপাশে গ্রামের কিছু মহিলা উপস্থিত ছিল। তারা তৎক্ষণাৎই রবির মাকে গ্রামের একটি বেদের কাছে নিয়ে যায়, যার জন্য রবির মায়ের জীবন তো বেঁচে যায় কিন্তু তার মন বসে যায়। তার কাছে এমন কোনো রাস্তা ছিল না যার দ্বারা সে তার পুত্রের খবর নিতে পারে, কেননা ওই সময় না তো ফোন ছিল না সংবাদ পাঠানোর কোনো মাধ্যম ছিল। এই জন্য দিনের পর দিন রবির মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। কিছুদিন পর রবি তার কাজ শেষ করে শহর থেকে গ্রামে ফিরে আসে। ফিরে এসে যখন সব ঘটনা শোনে তো রবি রেগে যায়। সবার প্রথমে সে তার মায়ের কাছে যায় আর জানায় যে সে একদম ঠিক আছে। নিজের ছেলেকে জীবিত দেখে তার মা স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর রবি তার মাকে বলে, মা, যারা এই মিথ্যা খবর গ্রামে ছড়িয়েছে তাদেরকে আমি ভালোভাবে জানি। তারা সবাই আমার শত্রু আর আমি এক একজনকে তাদের ভুলের শাস্তি দেব। তুমি তার মাঝখানে আসবে না। কিন্তু রবির মা তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত ছিল। সে তার ছেলের সামনে হাত জোড়ো করে বলে, রবি, আমার পুত্র, এরকম করিস না। যদি তোর কিছু হয়ে যায় তো আমি বাঁচব না। নিজের মায়ের এই অবস্থা দেখে রবির চোখে জল এসে যায় আর তার সব রাগ ঠান্ডা হয়ে যায়। একটি কথা যেটা রবির মনকে চিন্তিত করছিল যে এখনও রবির মায়ের অবস্থা ঠিক হয়নি, এই জন্য রবি তার মায়ের চিকিৎসা করানোর জন্য তাকে শহরে নিয়ে যায়। সেখানে সে তার মাকে একটি বড় চিকিৎসককে দেখায়। কিন্তু ওই বড় চিকিৎসক তার মায়ের নার্ভ দেখে কিছু ঔষধ দিয়ে বলে, আপনার মায়ের তো এমনি কোনো রোগ নেই, শুধুমাত্র সে বেশি চিন্তা করার রোগে গ্রস্ত আছে, আর বাস্তবে এমন কোনো রোগ হয় না। মানুষকে নিজেকেই তার মনকে কাবু করতে হয়। এই সব জানার পর রবি তার মাকে আবার বাড়িতে নিয়ে আসে। কিন্তু এখন একটা নতুন সমস্যা দাঁড়িয়েছিল। এখন রবি বেশি দিনের জন্য তার কাজে শহরে যেতে পারত না, কেননা তার মায়ের চিন্তা হতে থাকত যে আমার মা যেন আমার ব্যাপারে বেশি চিন্তা করতে করতে অসুস্থ না হয়ে যায় আর তার আবার কোনো রোগ না হয়। এই সব চিন্তার কারণে রবির ব্যবসায় দিন দিন ক্ষতি হচ্ছিল। সে এটা নিয়ে অনেক চিন্তিত থাকতে শুরু করে। সে হাজারবার তার মাকে বোঝানোর চেষ্টা করে যে, মা, আমার কিছু হবে না, আমি আমার কাজের প্রয়োজনে যাই, আপনি চিন্তা করবেন না। কিন্তু তার মা একদমই তার কথা শুনত না। সে বলে, পুত্র, আমার মনই এমন যে সে এসব চিন্তা করতে থাকে, আমি নিজের থেকে এসব চিন্তা করি না, না জানি কেন আমি নিজেকে থামাতেও পারি না। কথা তো ঠিক ছিল, এই জন্য রবি তার মাকে গ্রামে একা রেখে যেতেও পারত না। কিন্তু প্রত্যেক ব্যক্তিকে তো কর্ম করতেই হয়। কিন্তু রবি যখন তার মায়ের সাথে থাকতে শুরু করে তখন তার কাজে ধীরে ধীরে ক্ষতি হতে শুরু করে। তারপর রবি একদিন জানতে পারে পাশের গ্রামে একটি বৌদ্ধ ভিক্ষুক এসেছে আর ওনার মানুষের মস্তিষ্ক, মানুষের বিচারধারার ব্যাপারে অনেক জ্ঞান আছে। এই জন্য রবি একটি ভরসার সাথে নিজের মাকে নিয়ে ওই বৌদ্ধ ভিক্ষুকের কাছে পৌঁছায়। যখন তারা ওই বৌদ্ধ ভিক্ষুকের কাছে যায় তখন তিনি খাবার খাচ্ছিলেন। তারা গিয়ে ওনাকে প্রণাম করে কিন্তু তার বদলে বৌদ্ধ ভিক্ষুক কোনো উত্তর দেয় না। সে চুপচাপ তার খাবার খেতে থাকে। খাবার খাওয়ার পর তিনি রবির কাছে তাদের এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তারপর রবি তাকে সব কথা খুলে বলে। এই সব শুনে ওই বৌদ্ধ ভিক্ষুক বলে, বেশিরভাগ সময় মানুষ তার বুদ্ধিকে বুঝতেই পারে না, আর যে তার সব থেকে ভালো সঙ্গী হতে পারে, তার ভালো গুরু হতে পারে, সেই তার সব থেকে বড় শত্রু হয়ে যায়। যেমন তোমাকে ওই চিকিৎসক বলেছে, এটা কোনো রোগ নয়, এটা বেশি চিন্তা করার কারণে হয়, আর মানুষের তো তার মনের ওপরে কাবুই থাকে না।
তাহলে সে তার মস্তিষ্কে আসা ভাবনাগুলোকে কিভাবে থামাতে পারে? এই কথা শুনে রবি বলে, মহাত্মা, এটাই তো আমি আপনার কাছে জানতে এসেছি। যদি কোনো সমাধান আপনি বলতে পারেন যার দ্বারা আমার মা ঠিক হয়ে যায় আর বেশি চিন্তা করার থেকে বাইরে বেরিয়ে আসে, তাহলে আমি আপনার ওপর অনেক কৃতজ্ঞ থাকব। এটার উত্তর দিয়ে বৌদ্ধ ভিক্ষুক বলে, বেশি চিন্তা করা খারাপ কিছু না, কোনো খারাপ কথা না, কিন্তু মানুষ ওই জিনিসের ব্যাপারেই বেশি চিন্তা করে যেটা তার কোনো কাজেরই না, যেটা বৃথাই হয়। মানে চিন্তাগুলোকে মানুষ আপনা আপনি নিজের সাথে জড়িয়ে নেয়। আমি তোমাকে এমন 6টি সূত্র বলছি যেটার থেকে তোমার মা বেশি চিন্তা করার রোগ থেকে, বেশি চিন্তা করার স্বভাব থেকে ছাড়া পেয়ে যাবে। সবার প্রথম সিদ্ধান্ত অথবা সবার প্রথম সূত্র, নিজের ভাবনাগুলোকে বুঝতে হয়। মৌন থেকে আমাদের ভাবনাগুলোকে দেখতে হয়। যখন আমরা মৌন থাকি, এটার মানে আমরা কোনো রকম গতিবিধিতে সামিল থাকি না, আর ওই সময় আমরা আমাদের বিচারগুলোকেও পড়তে পারি না। আমরা এটা ভালোভাবেই দেখতে পারি আমাদের মনে কীরকম ভাবনা ওঠে, আর যখন আমরা এটা বুঝতে শুরু করে দিই আমাদের বেশিরভাগ ভাবনা কার সম্বন্ধে, তখন আমরা এটাও জানতে পারি এরকম ভাবনা ওঠার কারণ কী। কেননা যে ভাবনা আমাদের ভিতর বেশি পরিমাণে আসে, আমাদের মস্তিষ্কে আসে, সেটাই আমাদের স্বভাব হয়, সেটাই আমাদের স্বভাবকে নির্মাণ করে। আর যখন আমরা মৌন থেকে আমাদের ভাবনাগুলোকে বুঝতে শুরু করি, তো এটার মানে আমরা আমাদের স্বভাবকে বুঝছি। নিজের ভাবনাগুলোকে বোঝার পর দ্বিতীয় সূত্র, নিজের সব ভাবনাগুলোকে একটি কাজেই লাগিয়ে দাও, সেটাতেই নিজের সব ধ্যান কেন্দ্রিত করো, একটা কাজকে ধরো, আর সেটাতে পুরোপুরিভাবে সামিল হয়ে সেই কাজকে সম্পূর্ণ ধ্যানের সাথে করো। তার জন্য আপনার ধ্যান এদিকে ওদিকে যাবে না। যাবে অবশ্যই, এটা ভাববেন না যে আপনি প্রথমবারেই কোনো কাজে আপনার সম্পূর্ণ ধ্যান কেন্দ্রিত করতে পারবেন। হতে পারে কোনো কাজ করার সময় আপনার ভাবনা এদিকে ওদিকে যায়, কিন্তু যখন আপনি বুঝতে পারবেন যে আমাদের ভাবনা এদিকে ওদিকে যাচ্ছে, তো তখন আবার নিজের ভাবনাকে ওই কাজে লাগানোর চেষ্টা করুন, আর ধীরে ধীরে আপনার এটা স্বভাবে পরিণত হয়ে যাবে, আর আপনি সম্পূর্ণভাবে নিজের ভাবনাগুলোকে সংগঠন করে যে কোনো কাজ করার জন্য সক্ষম হতে পারবেন। আর এই সূত্রের অনুসরণ করে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা একটা ভাবনার বিষয়ে গভীরে গিয়ে চিন্তা করি। যদি আমাদের বিভিন্ন প্রকারের আলাদা আলাদা ভাবনা আসছে, তাহলে আমাদেরকে সেগুলোর মধ্যে থেকে একটি ভাবনাকে নিয়ে ওই ভাবনার গভীরে যেতে হবে, আমাদেরকে ওই ভাবনার মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে, আমাদেরকে এটা জানতে হবে এই ভাবনা কোথা থেকে জন্ম নিচ্ছে, কোথা থেকে এটা উৎপন্ন হচ্ছে। আর যখন আপনি সম্পূর্ণ ধ্যান কেবল একটি ভাবনায় কেন্দ্রিত করে দেন, তো আপনি ওই বিষয়ের ব্যাপারে যেটার ব্যাপারে আপনার মনে ভাবনা আসছিল সেটার ব্যাপারে সম্পূর্ণ জ্ঞান নিজের বুদ্ধির দ্বারা অর্জন করতে পারেন। পরবর্তী সূত্র, যেটা আপনার বেশি চিন্তা করার সমস্যার সমাধান করে দেবে, সেটা হলো আমাদের প্রতিদিন শারীরিক ব্যায়াম, নাচ গান, নয়তো এমন কোনো কাজ করা উচিত যেটাতে আমাদের মন সম্পূর্ণভাবে সামিল হয়ে যায়। সেটার জন্য আমাদের মনের সব ভাবনা, সব এদিক ওদিকের কথা ধুয়ে যায়, আর আমাদের মন একদম নির্মল হয়ে যায়। এটা তো আপনারা হয়তো অনুভব করেছেন যে শারীরিক ব্যায়াম অথবা নাচ গান করলে মনে কতটা শান্তি আসে। এই জন্য জেনেও আমরা ওই কাজ করছি না, তাহলে এটাতে দোষ কার? এর পরের সূত্র, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য এমন জিনিস খান যেটা মস্তিষ্ককে ঠান্ডা করে, যেটা আমাদের শরীরে ঠান্ডা উৎপন্ন করে, যাতে আমাদের মস্তিষ্ক, আমাদের রক্তচাপ ঠান্ডা থাকতে পারে, সাধারণ থাকতে পারে। যেমন আলাদা আলাদা রকমের ফল, ডাবের জল, সবজি, যদি আমরা এই সব জিনিস খাই, তাহলে আমাদের মস্তিষ্ক একদম
শান্ত হয়ে থাকবে। আর আমাদের বেশি চিন্তা করার সমস্যা থেকে কিছু না কিছু লাভ তো অবশ্যই হবে। পরবর্তী সূত্র, নিজের ভাবনার ধারাকে বদলানোর চেষ্টা করা। এদিকে ওদিকের ফালতু জিনিসের ব্যাপারে চিন্তা করার থেকে নিজের ভাবনাকে এমন কাজে কেন্দ্রিত করো যেটা রচনাত্মক হয়, যেটার থেকে কিছু না কিছু রচনা হচ্ছে আর যেটার থেকে আপনার মন খুশি হয়। কিছু মহিলা সেলাইয়ের কাজ করে, এই জন্য তাদের সব ভাবনা ওই কাজে থাকে আর রচনাত্মকভাবে সে তার মনকে শান্তও রাখতে পারে। এইভাবে আমাদেরকে আমাদের বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে কাটানো উচিত। কেননা যতটা সময় আমরা বাচ্চাদের সাথে কাটাই, আমরা নিজেরাও বাচ্চা হয়ে যাই আর আমাদের মন ফালতু ভাবনার থেকে মুক্ত হয়ে যায়। আর সব শেষে যেটা বোঝার বিষয় সেটা হলো, চিন্তা করা বেকার, কেননা যেটা হওয়ার সেটাই হয়। আপনি সেটাতে কিছুই করতে পারবেন না, আপনি কেবল চেষ্টা করতে পারেন, সাহস করতে পারেন, কিন্তু তারপর যে পরিণাম আসবে সেটা আপনার হাতে নেই আর সেটা কখনোই আপনার হাতে আসবে না। আপনি কতটাই চিন্তা করুন, কতটাই ভাবুন, জন্য গীতার একটা উপদেশ সবসময় মনে রাখবেন, যে যেটা হয় ভালোর জন্যই হয়, যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে আর যেটা হবে সেটা ভালোই হবে। বন্ধুরা, এখনকার সময়ে আমরা দেখি কত লোক ডিপ্রেশনের শিকার হয়ে যায় আর ওই সব ডিপ্রেশন কেবলমাত্র বেশি চিন্তার কারণেই হয়, যার জন্য মেডিকেল সায়েন্স আর ডাক্তাররা ঔষধও বানিয়েছে। কিন্তু আপনারা নিজেরাই ভাবুন যে আপনি আপনার বেশি চিন্তা করার স্বভাব কোনো ঔষধ দিয়ে কম করতে পারবেন? ঔষধ দিয়ে আপনি কিছু সময়ের জন্য রিল্যাক্সেশন, কিছু সময়ের জন্য শান্তি তো পাবেন। যেমন রাত্রে যদি আমরা ঘুমের ঔষধ খেয়ে ঘুমাই তো রাতভর তো আপনি আরামে ঘুমাতে পারবেন, কিন্তু সকালে কী করবেন, পরবর্তী রাত্রে কী করবেন? আমরা কি ঔষধের ওপর নির্ভরশীল হয়ে যাব? এই জন্য এই ভিডিও বানানো আমাদের উদ্দেশ্য যে আপনি আপনার চিকিৎসা নিজেই করা শিখুন। কেননা প্রকৃতিতে সব কিছু আছে, আপনার ভিতরে সব কিছু আছে, শুধুমাত্র আপনাকে আপনার মস্তিষ্ক আর চিন্তার ওপর কাজ করতে হবে। ধ্যানের পথে চলা শুরু করুন, আপনার রাস্তা আপনা আপনি স্পষ্ট হতে শুরু করে দেবে আর আপনি আপনার জীবনে একটা নতুন সকাল দেখতে পারবেন, একটা নতুন সূর্য দেখতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে, তত সময় নিজের খেয়াল রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।